আমার সোনার মানা পো কোন দেশেতে যাইলা সারি রে ইয়া মোরে লাতি। তরমুজের মা মারা যাওয়ার পর আমার পোলা ডার আমার নাই আপকি। হ্যাঁ ডাডি, হোয়াট আর ইউ ডুইং ডুইং? টিন বাঙ্গার ভাই আইসে। টিন বাঙ্গার পর টিন বাঙ্গা তোর নাকি সব ডাডি মনে করবি না? আমার দ্বারা আপনাকে আব্বা বলা সম্ভব না, ঠিক আছে? সব সময় আমি শুনে এলাম গোল্ড সন, এখন তো সিলভার সন করতে পারি। যাই হোক ড্যাডি, এ কথা আপনাকে বলতে আসছি। আপনার বংশের ভিতরে আমি একলা একটা সিলভার যে মেট্রিক পরীক্ষায় পাশ করছ। আটবার ফেল করে নবার গেল পাশ করছ। আবার আপনি একটা ভুল কথা কইছেন, যদি মারারই থাকে তাহলে আপনি আপনার বর্তমান জুতা দিয়ে মারেন না? ওই যাইলে ভালোই, বর্তমানে যে জুতা পারেন সেই জুতা দিয়ে মারলে তো আমি ভবিষ্যতে উন্নতি করতে পারবো। বুঝছি ডাডি, বুঝলেন? আপনি আমার ভবিষ্যতে উন্নতি করতে দিতে চান না, এই জন্য 19 শতকের জুতা দিয়ে আমার মাথা চাইতেছেন। তিন মাঙ্গার পো গেলে তুই তোর উদার লাস্টি মেরে কাজে না বাড়াইতে পারছি। আমার নামও শরবত ডাডি না। এ আইতাছি। আমি তরমুজালির টিচার। আমার কোনো টিচার মিচার নাই। আগে আমি স্কুল থেকে এসেছি। তরমুজালি কি বাসায় আছে? না, তরমুজের পরিচয় দেওয়া যাবে না, মানিজ্য তোর ব্যাপার সব আছে না। হ্যাঁ আমি চিনি না তরমুজালি কেডা, আমি চিনি না। আগে আমি 5000 টাকা নিয়ে আসছিলাম। হ্যাঁ আরে হ্যাঁ, আমি তো তরমুজালির বাবা। আরে তরমুজালি তো আমার সিলভার সন। এই খামের মধ্যে 5000 টাকা আছে ধরেন। আপনার ছেলে আমাদের স্কুলে আপন ছিল, বিদায় হয়ে তাই 5000 টাকা দিয়ে মিষ্টি খেলো। আপনি কেমন বাবা? আপনার ছেলে 8 বার ফেল করার পর 9 বারের সময় মেট্রিক পাশ করেছে। নিজেকে বাবা বলতে শরম করে না?